আসসালামু আলাইকুম। এখন বাজে হলো যে 5:15, আর আমার ড্রাইভার হলো এটা। আজকে বলে আমারা বলে একটা নতুন জায়গায় নিয়ে যাবে আমাদের বাবু সাহেব। সেই জায়গার উদ্দেশ্যে আমরা এখন রওনা দিব, সকাল সকাল নামাজ পড়ে দুজন। তো চলুন ড্রাইভার সাহেব, চলুন আমাকে দেখি কোথায় নিয়ে যান। এই কারাগারটার দিকে যাবো। রাস্তায় শুধু পৌরসভা সুইপাররা আছে আর আমরা আছি, মানুষের আনাগোনা বলতে গেলে তেমন নাই। আর সকাল সকাল যারা একটু জগিং করে তারা আছেন, এবং দেখি আমরা সকাল সকাল ভোরবেলার ওয়েদারের সাথে আমাদের এই নতুন যে জায়গাটা সাথে পরিচিত হয়ে যাচ্ছে সেটা উপভোগ করবো। এটা হলো যদিও বা কলেজ রুট, হসপিটাল রুট, মানে এই রাস্তায় কলেজ, হসপিটাল, স্টেডিয়াম সব, তবুও বান্দরবানের একমাত্র এইটাই রাস্তা যেটাতে প্রচুর পরিমাণে গর্ত। মানে এই রাস্তাটা সংস্কার হলেও বেশি দিন মানে কি ভালো অবস্থায় থাকে না, আবার নষ্ট হয়ে যায়। তাই কিছু করার নেই, সহ্য করে নিতে হবে। এটাও সদর হাসপাতাল। এটা হলো বীরবাহাদুর নগর কালাঘাটা। আমরা এখন বীরবাহাদুর নগর কালাঘাটা পার করতেছি। এখানে বিগত 2 বছর আগেও মেবি এরকম বাড়িঘর ছিল না এই রাস্তায়, বা এই রাস্তাটা এরকম পিচ অবস্থা ছিল না। এখন বলতে গেলে এই রাস্তাটা সুন্দর হয়ে গেছে, রাস্তার আশেপাশে বাড়িঘর বটে সব কিছু চলে আসছে। এখানে এক পাশে হলো নদী রাস্তার, আরেক পাশে হলো আপনার এই পাহাড় এরিয়া, খাত পাহাড়। পাশে সবুজ ধান ক্ষেত, আর এক পাশে ইটের ভাটা। সাঙ্গু নদী
ওই তো রাস্তাটাই কত দূরে কোন জায়গাতে তারাজে পড়ে ওই যেটা কাঁচা দেখা যাচ্ছে ওইটা আমরা যাচ্ছি তাহলে এই ওই রাস্তাটা যাব ওই কাঁচা রাস্তা যেটা আপনারা দেখতেছেন ওই কাঁচা রাস্তাটা যাব এটা হলো সাঙ্গু নদী এখন একটু পানি কম নদীতে আর আমার এটা আমার ড্রাইভার এই দিক হলো সানরাইজ হচ্ছে কুকিল 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 আমরা শহর থেকে অনেকটাই গ্রাম সাইডে চলে আসছি লোক একটা সামনে নদী জিজ্ঞেস করবা এইরকম রাস্তা উঠে গেছে উপা পারে মানে বললে উয়ার গ্রাম আছে দিয়ে আর এই ফসল দিয়ে বেচা আমি শক্ত করে বসতেছি রাস্তা করতেছে এখনো কেদিকে যাবো আর সারা রাত যাবো
ড্রাইভার সেরা সেরা ও কি রাস্তা চলায় আগে আর ড্রাইভারে আনে 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 রাস্তা শেষ রাস্তা শেষ আমাদের গন্তব্য আবার দেখেন শেষ গাড়ির গন্তব্য যদিও আমরা এই ব্রিজ দিয়ে চলে যেতে পারবো কিন্তু আমরা যাবো না ওই কাজটা করবো না আবার আসবো ইনশাল্লাহ আমরা যদিও বা আরো সামনের দিকে যাইতে চাইছিলাম একটা নতুন ব্রিজ হচ্ছে সাঙ্গ নদীর উপরে ওই ব্রিজের কারায় ওই ব্রিজের ওইখানে যাইতে চাইছিলাম কিন্তু আমাদের ব্যাড লাক ওই ব্রিজের এখানে যাইতে পারতেছি না কারণ হলো আমাদের এই সামনে এই জায়গাটাতে এখানে আগে ব্রিজ করেন এখন আবার হঠাৎ করে এখানে কেন জানি মানে দুই পাশে ওয়াল দিয়ে বিভিন্ন মাটি দাপছে জন্য ব্রিজের মতো করে দিচ্ছে এই জায়গাটাতে যার কারণে আমাদের গন্তব্যটা এখানে সমাপ্ত হচ্ছে ইনশাল্লাহ যখন কমপ্লিট হয়ে যাবে আবার একটা ট্যুর দিবে এদিকে এদিক দিয়ে ঘুরে একবার ওই ব্রিজ দিয়ে ঘুরে নতুন ব্রিজটা দিয়ে ঘুরে একবারে আমাদের ওই বান্দবান হয়ে ওই পাশে ঘুরে বেরোবো ওই চিম্বুকের রাস্তা হয়ে বেরোবো একবার ইনশাল্লাহ তবে মনোরম পরিবেশের মাঝখান দিয়ে এই কী বলে যে সবুজের মাঝখান দিয়ে একটা রাস্তা বয়ে গেছে এই রাস্তাটা যেতেই মন চায় যেতেই মন চায় এরকম হয়ে যাবে একটা অবস্থা কারণ যেহেতু এখনও কাজ কনস্ট্রাকশনের কাজ চলতেছে আশেপাশে পরিবেশটা তেমন সুন্দর হয়ে ওঠেনি সবুজ শ্যামল হয়ে ওঠেনি যখন বৃষ্টি পড়বে সবুজ শ্যামল হয়ে উঠবে দেখা যাবে আপনার এই সবুজের মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গেছে যারা এই এরকম করে একটা নিরিবিলি পরিবেশের মধ্যে দিয়ে চলতে পছন্দ করে তাদের অবশ্যই ভালো লাগবে এই জায়গাটা সো আজকের ভিডিও এখানে শেষ আমরা সদর দিকে ব্যাগ দিচ্ছি ওই আমাদের যেহেতু সকাল থেকে কোনো কিছু খাওয়া হয়নি সদর দিয়ে গিয়ে নাস্তা পানি করবো বান্দরবান সদরে গিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ